আমার সাথে যেরকমই ছেলে হোক না, কিন্তু কিন্তু তাদের মনটা অনেক বড় থাকা লাগবে। কারণ চেহারা সম্পর্ক হলে, টাকা পয়সা থাকলে এইসবের মন ভালো থাকে না, বুঝছো? আমি কই, সে যদি অনেক বয়স্ক মানুষ হোক, যদি তার মনটা অনেক বড় থাকে, তাতেই আমার যথেষ্ট। কারণ বয়স্ক আর জোয়ানের ব্যাপারে বলছি না, আমি বলতেছি যার একটু মনটা বড় থাকবে, এমন কি দয়ালু হবে, সৎ হইব, এমন একটা মানুষ আমি চাই বিয়ে। বয়স্ক হলে কি হবে, বয়স্ক মানুষই তো বউকে বেশি ভালোবাসে, আদর যত্ন বেশি করে। সে বললে তার মনটা ভালো হলে সেও থাকবো, আমিও থাকবো, সে তার কাছেও যাবে। সতীনের ঘরে বিয়ে বসতে চাও? হ্যাঁ, সতীনের ঘরে বিয়ে বসতে চাই। কারণ কি? কারণ সে তো আমাকে অবশ্য ভালো রাখবে। ভালো রাখবে, সে আশা। সতীনের ঘরে থেকে ভালো থাকবে কেমনে? সতীন তো ভালো থাকতে দিবে না। আমি কি আর সতীনের কাছে থাকবো না, স্বামীর কাছে থাকবো? যদি স্বামী ভালো হয় সতীনের, হ্যাঁ, মনেই তো সবকিছু। কারণ টাকা পয়সা চেহারা অর্থ সম্পদ থাকলেই তো তার মনটা বড় হয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে বিদেশে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি আজকের জীবনের গল্পে। আজকের জীবনের গল্প আমরা তুলে ধরব আমার সামনে যে বোনটি আছে, এই বোনের, চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই, আছি কোনোরকম। কোনোরকম। নাম কি ভাইয়া? রিয়া। রিয়া? হ্যাঁ। আচ্ছা রিয়া, লেখাপড়া কত দূর করেছেন? থির পর্যন্ত পড়ছিলাম, বাবা আর একটা বিয়ে করছে, চলে গেছে আমাকে এখান থেকে, এর জন্য আর পড়ালেখাটা করতে পারি না। আচ্ছা রিয়া, বাবা এইট পর্যন্ত পড়া পড়ার পর বাবা চলে গেছে? থ্রি। হ্যাঁ, ক্লাস থ্রিতে পড়ছেন? হ্যাঁ। তারপর কেন হইলো না, বাবা চলে গেছে কেননে? হ্যাঁ, আব্বা চলে গেছে, সংসার কোথায় গেছে চালাতে পারে না। সে আর একটা বিয়ে করছে, সে ফোন দিয়া জানাইছে, সে আর একটা বিয়ে করছে, আমাকে টানতে পারবো না, এর জন্য সে চলে গেছে। এখন তো পড়ালেখা করলে আমাকে সংসার চলবে না, এর জন্য আমি মানুষের বাসা বাড়িতে কাজ করি। ও, সংসার চলবে না? আম্মুটাও ধরো আব্বা চলে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছিল, আব্বার চিন্তা করতো, এর জন্য। আব্বু চলে গেছে, আর একটা বিয়ে করছে? আচ্ছা আচ্ছা, কেন বিয়ে করলো? তোমার মা কি সুন্দরী না? এটা সুন্দর আর ইসের প্রশ্ন না, কারণ আমাকে খুব অভাবে সংসার চলতেছিল, বুঝছো? এখন আব্বু দেখছে একজন বড় লোক, সেটা বড় লোক ইসে আছে, হ্যাঁ, এখন সে আব্বুকে বিয়ে করছে, হয়তো কি না কি করছে সেটা অবশ্যই জানে না, কিন্তু সে বিয়ে করছে। তারে সে এখন হন তো ফেলাতে থাকে, আমরা গরিব বলে সে আমাদের ছেড়ে চলে গেছে। ফ্ল্যাটে থাকে, তোমরা গরিব, তোমার মা গরিব, মানে একটু অর্থবিত্ত একজন মেয়েকে বিয়ে করে ফ্ল্যাটে থাকে। তোমরা কয় ভাই বোন আছো? না তুমি একাই? আমাদের দুইটা ভাই, আমি একাই। তুমি কি কয় নম্বরে? আমি বড়। ভাই ছোট? আমার ছোট ছোট একদম ভাই। ছোট ছোট ভাই? এই যে দুই ভাই, মা, কেমনে সংসার চলছে? কোন রকমে চলে যাইতাছে, অনেক কষ্ট হয়ে আসছি, বুঝছো? অনেক কষ্ট? কিরকম কিরকম কষ্ট? ধরেন এই বাসা বাড়িতে কাজ করি, বেতন পাই। হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করি, এখন সেই জায়গার বেতন হয় মাসে 3,000 টাকা, আমি ঘর ভাড়াই দিই 2,500 টাকা, এর জন্য আর 500 টাকা পড়ে থাকে। আম্মু কাজ যায়, কিছু পায় 200-300, এই টাকা দিয়ে সংসার চলে। অনেক কোভাবে চলতেছে সংসার, অনেক কষ্ট চলতেছে। বয়স কত তোমার? 18। 18? 18 বছর বয়স, বিয়ে শাদীর তো বয়স উপযুক্ত হয়েছে, 18 বছর তো বিয়ে শাদী হয়। হ্যাঁ হয়তো। বিয়ে শাদী করলে তোমার দায়িত্ব আর একজন নিত, তাহলে বিয়ে শাদী কেন করছো না? বিয়ে শাদী করছি না, কারণ আমাকে ভিতরে বিয়ে করে, তো একটা বিয়ে করার পর আরেকটা ফেলাতে, আরেকটা বিয়ে করে, স্যারের জন্য বিয়ে করি না, কারণ আমার বাবাই আমার আম্মুকে ছেড়ে চলে গেছে। এখন আমি ভাবতেছি যদি আমি এখন একটা বিয়ে করি, যদি সেও আমার একটা বাচ্চা কাচ্চা হলে আমার ছেড়ে চলে যাইতে পারে, এর জন্য আমি আর কাউকেই বিয়ে করি না। বিয়ে শাদী করবো না তাহলে? এটা তো মেয়ে হয়েছে তো, বিয়ে শাদী কি আর না করবো? বিয়ে শাদী তো করতে চাই, অবশ্যই আশা আছে, কিন্তু কামকে ভিতরে না, ধরো গৃহস্থকে ভিতরে আমি বিয়ে করতে চাই। গৃহস্থর বিয়ে? আচ্ছা আচ্ছা, শুনলাম। এবার এবার জানতে চাচ্ছি, এই ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি তাইলে? সাহায্য করবে, কিন্তু তারপরে সে আমাকে সাহায্য করে নাই, বুঝছো? আমরা বেদে বলে সে চলে গেছে। একজন বলছে সাহায্য করবে, একজনই আর সাহায্য করেনি,
তারপর আমি সিমটা বন্ধ করে হারাইছিলাম বুঝছো কে বন্ধ করছে কথা বলতে পারি না কে বন্ধ করছে সিমটা হারিয়ে গেছে না না তখন বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারি না হারিয়ে গেছে তার সাথে কি রকম কথা হয়েছে এটা শুনি তো সে তো এই প্রতিবেদন দেখতে পারে সে আমার এই যে ধরেন কিছুদিন মাত্র কথা হলো ধরেন দুই তিন দিন কথা বলার পরে সে কথা বলছে আমারে বিয়ে করবে কিন্তু এখন আমরা বেদে সে আবার এটা জানছে জেনে বলে বেদেদের বিয়ে করতে পারবে না এটা বলে দিছে তাহলে তো লাভ হলো না আমি চাই যে একটা সুন্দর মনের মানুষ যে আমারে সব সময় ভালো রাখবে আমাকে ভালো পরিবেশে রাখবে আমি পরিবেশে থাকতে চাই না বুঝছো একটা সুন্দর মনের মানুষ পেলে আমি বিয়ে করব সবাই তো ভালো পরিবেশ চায় জীবনে সবাই চায় খারাপ পরিবেশ থাকতে কেউই চায় না আসলে তাই না আচ্ছা এই যে তুমি কথা বলছো এই প্রতিবেদন তো দেশে বিদেশে সবাই দেখবে যারা তোমার কথা শুনবে এরকম ভালো পরিবেশ পূর্বাশী ভাইরা যদি বিবাহ করতে চায় তুমি কি রকম ছেলে বিবাহ করতে চাও বা তোমার সাথে কারা যোগাযোগ করতে পারবে আমার সাথে যে রকমই ছেলে হোক না কিন্তু কিন্তু তাদের মনটা অনেক বড় থাকা লাগবে কারণ চেহারা সম্পর্ক হলে টাকা পয়সা থাকলে সবের মন ভালো থাকে না বুঝছো আমি কই সে যদি অনেক বয়স্ক মানুষ হোক যদি তার মনটা অনেক বড় থাকে তাতেই আমার যথেষ্ট বয়স্ক হলে বয়স্ক ছেলে কেন বিয়ে করতে চাও মন ভালো থাকলে কি বয়স্ক ছেলে বিয়ে করতে চাও বয়স্ক আর জোয়ানের ব্যাপারে বলছি না আমি বলতাছি যার একটু মনটা বড় থাকবে এমন কি দয়ালু হবে সৎ হইব এমন একটা মানুষ আমি চাই বিয়ে করতে দয়ালু সৎ এরকম হলে বিবাহ করতে চাও বয়স কোন ফ্যাক্টর না আছে না তোমার বয়স তো কম তুমি বয়স কম হলে কি হবে বয়স্ক মানুষই তো বউকে বেশি ভালোবাসে আদর যত্ন বেশি করবে যদি একজন বউটাও আছে বাচ্চা আছে সেও যদি বিয়ে করতে চায় তার মনটা ভালো হলে সেও থাকবো আমিও থাকবো সে তার কাছেও যাবে সতীনের ঘরে বিয়ে বসতে চাও হ্যাঁ সতীনের ঘরে বিয়ে বসতে চাই কারণ কি কারণ সে তো আমাকে অবশ্য ভালো রাখবে ভালো রাখবে সে আশা সতীনের ঘরে থেকে ভালো থাকবে কেমনে সতীন তো ভালো থাকতে দিবে না আমি কি আর সতীনের কাছে থাকবো না স্বামীর কাছে থাকবো যদি স্বামী ভালো হয় সতীনে তো কিছু যদি স্বামী যদি বলে দুজন কি একই সাথে রাখবে তখন কি করবে স্বামী ভালো থাক বা ভালো আছে সতীনের ঘর করার ইচ্ছা কেন এলো বয়স্ক ছেলেকে বিয়ে করতে চাও সতীন থাকলেও সমস্যা নাই একটা ছেলের মনটাই আসল কিছু হ্যাঁ মনেই তো সবকিছু কারণ টাকা পয়সা চেহারা অর্থ সম্পদ থাকলেই তো তার মনটা বড় হয় না তোমার চেহারা তো সুন্দর তোমার তো একটা ভালো ছেলে পাওয়ার কথা অল্প বয়সী ইয়ং নায়কের মতো ছেলে পাওয়ার কথা দেখতে অনেক সুন্দর ছেলেরা কি আর পছন্দ করবে আমাদের নায়ক ছেলেরা দেখতে নায়িকার মতো নায়িকাদের মতো তোমার দেখতে তো নায়িকার মতোই না না আমি আবার অত সুন্দর না কি বলছিস আমি তো দেখতেছি যে কারিনা কাপুরের মতো দেখতে তারপর হ্যাঁ তোমাকে দেখতে দেখতে কারিনা কাপুরের মতো লাগে তুমি জানো তো সেটা এত সুন্দর একটি মেয়ে এই এই সুন্দর চেহারার জন্য কোনো সমস্যা নাই কেউ প্রেম করতে আসে না হ্যাঁ প্রেম করতে আসলে কিন্তু ইচ্ছা হয় না তাদের থেকে কেন প্রেমের প্রস্তাব পেয়েছো হ্যাঁ প্রেমের প্রস্তাব পাইছি বিয়ের প্রস্তাব পাইছি কিন্তু পছন্দ হয় না বুঝছো আমার আম্মু চাপ দিতেছে এর জন্য আমি ভাবছি একটা ভিডিও করে যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই এরকম একটা মানুষ পেলে আমি বিয়ে করব মানে আম্মু বিয়ে করার জন্য বলতেছে হ্যাঁ কারণ জোয়ান মেয়ে থাকলে তো অনেকেই আসবে বিয়ের প্রস্তাব নিয়ে এরকম আসে এর জন্য আম্মু ভাবে যে জোয়ান মেয়ে আছে তার তো একটা বিয়ে লাগবে এর জন্য আমি ভাবছি একটা ভিডিও করি আমার কিছুদিনের ভিতরে যদি কোনো ভাই আমাকে বিয়ে করে তাহলে একটু ভালো হইতো কারণ আমি তো এই অবস্থা থেকে একটু বাঁচতে পারতাম এই অবস্থা থেকে বাঁচতে চাও আচ্ছা এই অবস্থা বলতে কি তোমার এমনি কোনো সামাজিক সমস্যা হয় কেউ বিবাহ মানে তোমাকে কোনো জ্বালা যন্ত্রণা বা কোনো আশেপাশের মানুষ কেউ কোনো ছেলেরা ডিস্টার্ব করে কিনা না না ডিস্টার্ব করে বলতে কেউ ডিস্টার্ব করে না আমি তো বাড়িতেই থাকি বুঝছো মানুষের পাশে বাড়িতে কাজ করি সন্ধ্যা চারটার সময় আসি আটটার সময় যাই চারটার সময় আসি এই খাই দিয়ে ঘুমায় থাকি আমি আগে মেশিনের কাজটা জানতাম আমার মেশিনটা আব্বু ছেড়ে যাওয়ার পরে এই আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পরে বিক্রি করে দাম চিকিৎসা করছিলাম এর জন্য আমার মেশিনটা এখন আর কাজ করতে পারি না এখন যদি কোনো ভাই আমার দর্শকে একটা মেশিন কিনে দিত আমার একটু পাশে দাঁড়াইতো এটাই আমার চাওয়া প্রেমের পত্র পাইছো কখনো বললাম না প্রেমের পত্র তো অনেকই পাইছি কিন্তু আমার পছন্দ হয় না বুঝছো কি লেখে প্রেম পত্র আমি একটু শুনতে চাই কি লেখে তারা তারা লেখে তো অনেক কিছুই কিরকম একটুখানি বলো যেটু বলা যায় এইটা কি আর বলা যায় যে তারা আমি তো সিটি পাই নাই তারা এমএস হয়তো সামনে বলছে প্রেমের নাম্বার চাইছে এইগুলি বলছে কিন্তু আমি কখনো তো রাজি হই নাই সিটি পাও নাই এমনি প্রেমের নাম্বার চাইছে যে প্রেম করব তোমার মোবাইল দাও কথা বলবো এরকম আচ্ছা আচ্ছা রাজি হনি
কারণ আমি বললাম না এরকম পরিবেশে আমার থাকতে ভালো লাগে না, এরকম পরিবেশে বিয়ে করতে ইচ্ছে হয় না এর জন্য। তাই সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম বৃষ্টি, রিয়া, রিয়া রিয়া নামটা বলেছিল প্রথম। হুম, রিয়া। সুপ্রিয় দর্শক, আমরা এই রিয়ার জীবনের গল্প শুনছিলাম। রিয়া এই পরিবেশে থাকতে চায় না, ভালো একজন মনের মানুষ চায়, ভালো মনের মানুষ, যার মনটি ভালো, সে বয়স্ক হোক, কালো হোক, কোনো সমস্যা নাই, এমনকি বিবাহ বিবাহিত হইলেও কোনো সমস্যা নাই। তো বলছে যদি তার মন ভালো থাকে, রিয়া এই কষ্টের জীবন থেকে বাঁচতে চায়। সেটি আমরা রিয়ার কথা থেকে জানতে পেরেছি। রিয়া, এবার জানতে চাই তোমার সাথে যদি এই বিষয়ে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, এরকম দেশে প্রবাসী অনেক মানুষ এই প্রতিবেদন দেখতে পারে, যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? এই ফোনের মাধ্যমে, আমার একটা ছোট ফোন আছে, এই ফোনের ছোট ফোন আছে। হ্যাঁ। আচ্ছা, ফোনে কি ইমো আছে নাকি? না না, ইমো নাই। ইমো নাই? না। তো ইমো কলে যদি কথা বলতে চায়? ইমো কলে সে যদি আমার একটা কিনা দেয় তাহলেই তো কথা বলতে পারবো, কারণ আমার তো আমার ইমো মোবাইল নাই। ও আচ্ছা, এবার একটা কথা বলে, যে বলছে যে সে যদি কিনে দেয়, এরকম ঘটনা ঘটেছে, এই কথাবার্তা হয়েছে, ইমো কথা বলবে, ইমোর মোবাইলে টাকা পাঠাইছে কেনার জন্য, টাকা পাওয়ার পরে মোবাইল নাম্বার বন্ধ আর সবাই তো আর এক না, বুঝছেন? মানুষ কি হাতের পাঁচটা আঙ্গুল কি সমান হয়? সবাই কিন্তু এক না। আপনার ভিতরে তো কথা বলে সে আবার ধোকা দিয়ে চলে যায়, কিন্তু ভালো খারাপ সবার ভিতরে মিলিয়ে আছে, বুঝছো? তারপরে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে আমি তো বলতাছি না সে আমার নগদ কিনা দেবে, সে আমার সাথে কথাবার্তা বলুক, পরিচয় হোক, জানাশোনা হোক, তার মন থেকে যদি আমার ভালো লাগে তারপর সে তো দিব। এর আগে তো আমি চাই না, তার কথা বলে আমার যদি ভালো লাগে তাহলে তবু দিব। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন রিয়া কি কী বলতে চাইছে। আচ্ছা, সেই নাম্বারটি জানতে চাই, এখন তোমার কাছে যেটা আছে সেই নাম্বারটা একটু বলো। একটু দাঁড়াও।